বাঙালির ইতিহাসপ্রীতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে লিখেছিলেন, আমরা ইতিহাস পড়ি, কিন্তু যে ইতিহাস আমাদের দেশের জনপ্রবাহকে অবলম্বন করিয়া প্রস্তুত হইয়া উঠিয়াছে, যাহার নানা লক্ষণ নানা স্মৃতি আমাদের ঘরে বাহিরে নানা স্থানে প্রত্যক্ষ হইয়া আছে, তাহা আমরা আলোচনা করি না বলিয়াই ইতিহাস যে কি জিনিস তাহার উজ্জ্বল ধারণা আমাদের হইতে পারে না। সোজা বাংলায় আমরা বাঙালিরা আমাদের ইতিহাস আর সংস্কৃতি দুটোকেই কেয়ার করি না, সে বিষয়ে অনেক কিছুই জানি না। তাই বাংলা পডকাস্ট চ্যানেল কথক বাংলা আর বাঙালির সেই অজানা ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়েছে। সঙ্গে থাকছি আমি শুভঙ্কর। আধুনিক বাঙালি মিশ্র প্রজাতি। এখানে বলে রাখি, আন্দামান দ্বীপের জারোয়া আদিবাসী ছাড়া পৃথিবীর বুকে এখন সমস্ত জনজাতি আসলে মিশ্র অথবা সংকর প্রজাতি। বাঙালির জেনেটিক সিকোয়েন্সে অস্ট্রিক জনজাতির আদিম রক্তের সঙ্গে দ্রাবিড়ীয় এবং আর্যদের রক্তের মিলমিশ পাওয়া যায়। বিখ্যাত জিওলজিস্ট এসি হ্যাডন, যিনি বাঙালি জাতির ইতিহাস ও বিবর্তন নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন, তার বিখ্যাত বই রেসেস অফ মেনে লিখেছেন, অস্ট্রিক ভাষাভাষীরা একসময় এখনকার কাশ্মীর থেকে প্রশান্ত মহাসাগরে ইস্টার দ্বীপ পর্যন্ত ছড়িয়েছিল। বাঙালিদের জীবনে অস্ট্রিক জীবনযাপনের প্রভাব এখনও বহু লোকাচারে দেখতে পাই। এক কথায়, অস্ট্রিক জীবনযাত্রায় ভর করেই বাঙালি জীবনযাপনের ভিত্তি স্থাপন হয়েছিল। তার সঙ্গে দ্রাবিড়ীয় এবং আর্য জীবনযাত্রার মিলমিশ আমাদের মানে আধুনিক বাঙালির জীবনযাত্রার শিকড় ছড়িয়েছে। আর্যদের মহাকাব্য মহাভারতে বাঙালিদের অসুর নামে ডাকা হয়েছে। মহাভারতের আদিপর্বে লেখা আছে, অসুররাজ বলি তার পাঁচ ছেলের নামে পাঁচটি রাজ্যের নামকরণ করেছিলেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র এবং শুম্ভ্র। এছাড়া প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী কল্পে বাংলা ভাষাকে অসুরদের ভাষা বলা হয়েছে। শুধুমাত্র মুখের আদল, শারীরিক গঠন, রং এবং কথার ভাষা গোটা অসুর জাতিকে আচার ব্যবহারে উত্তর ভারতীয় আর্যদের থেকে আলাদা করেছিল। এই জীবনযাত্রার পার্থক্যেই আর্যরা অসুরদের হেয় দৃষ্টিতে দেখত এবং আর্যদের সাথে অসুর জাতির বিরোধ এইখান থেকেই শুরু হয়েছিল। নর্ডিক প্রজাতির যোদ্ধা আর্যরা যখন ভারতবর্ষে অনুপ্রবেশ করে এবং পঞ্চনদীর উপত্যকা অর্থাৎ আজকের কাশ্মীরে বসবাস শুরু করে, তখন উত্তর ভারতে অস্ট্রিক জনজাতির জনবসতি গড়ে উঠছে। অস্ট্রিকরা নিজেদের যাতায়াতের জন্য বলদের ব্যবহার করত। ভারতবর্ষে আর্যদের সঙ্গে ঘোড়াদেরও আগমন হয়। ইতিহাস বলে আর্যরাই প্রথম জনজাতি যারা মধ্য এশিয়ার পশু ঘোড়াকে বশ করে তাদের রথ টানা এবং পরিবহনের জন্য ব্যবহার করা শুরু করেছিল। আর্যরা কাশ্মীরে নিজেদের ঘাঁটি গেড়ে প্রথমে উত্তর ভারত ও পশ্চিম ভারত দখল করে পূর্ব দিকে এগিয়ে আসে, কিন্তু তাদের বিজয় মিছিল মিথিলার সীমানায় এসে থেমে যায়। আর্যদের সঙ্গে সেই প্রথম অসুর প্রজাতির যুদ্ধ হয় এবং অসুররা আর্যদের পরাজিত করে। আর্যদের পরাজয়ের কারণ ছিল অসুর জাতির একরকা সাহস, সংগঠন এবং একটা পশুর ব্যবহার। সেই পশুটি হল হাতি। আর্যদের লেখা অথর্ববেদ থেকে জানা যায়, অসুরমুনি পালকাপ্য প্রথম হাতিকে বশ করে যুদ্ধে ব্যবহারযোগ্য তৈরি করেন। বাংলা রণহস্তি শুধুমাত্র আর্যদের দখল অভিযানকেই নস্যাৎ করেনি, বিশ্ববিজয়ে বেরিয়ে গ্রিক সম্রাট আলেকজান্ডারও বাঙালিদের রণহস্তির ব্যবহারের কথা শুনে বিপাশা নদীর তীর থেকে তল্পি তল্পা গুটিয়ে নিজের দেশে ফিরে যায়। আর্যপুরাণে অসুরদের সঙ্গে দেবতাদের বহু যুদ্ধের যে বর্ণনা আমরা পাই, তা আসলে আর্যদের সাথে অনার্য বাঙালিদের যুদ্ধেরই ইতিহাস। আর্যরা বহুবার অসুরদের আক্রমণ করে এবং বারবার পরাজিত হয়।
নিজের পরাজয়ের আত্মসমালোচনা করতে গিয়ে তারা বুঝতে পারে অসুরদের রাজা আছে যে গোটা যুদ্ধে অসুরদের নেতৃত্ব দেয়। তখন তারা ঠিক করে আর্যদেরও এবার রাজা নির্ধারণ করা উচিত। অথর্ববেদে লেখা আছে এক রাট একমাত্র প্রাচ্যদেশেই রয়েছে। এখানে বলে রাখি এক রাট মানে রাজা। নেতৃত্ব দেওয়ার অসামান্য ক্ষমতা বাঙালির জিনে সেই আদিমকাল থেকেই রয়েছে এবং ভারতীয় ইতিহাসে রাজা অথবা সম্রাটের ধারণা বাঙালির হাত ধরেই এসেছে।